আমেরিকাকে পাত্তা না দিয়ে অস্ত্র বাড়াচ্ছে ইরান। আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সামরিক শক্তি বাড়াতে মিসাইল, যুদ্ধবিমান ও সাবমেরিন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে ইরান। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আহাদি ইরানের রাজধানী তেহরানে দেশটির সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রজাতন্ত্র ইরানের সংবাদ সংস্থা এক খবর প্রকাশ করেছে। মোহাম্মদ আহাদি বলেন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান এবং বিভিন্ন অস্ত্র ধারণ ক্ষমতার নৌতরি ও সাবমেরিন বাড়ানোর পরিকল্পনা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মোহাম্মদ আহাদি এমন এক সময় এ বক্তব্য দিলেন যখন পারমাণবিক পরিকল্পনার ব্যাপারে সমঝোতা করতে ফ্রান্সের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া কয়েকটি দেশের সমন্বয়ে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা, সেই সঙ্গে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। উল্লেখ্য, ইরানের উপর আমেরিকার অবরোধ দেশটির অর্থনীতিকে দারুণভাবে পর্যদস্ত করেছে। এই অবরোধ আরোপ 1955 সালে ইরানের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ চুক্তির লঙ্ঘন বলে দাবি করেছে ইরান। নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে আহাদি বলেন, এই অবরোধ আমাদের দেশের অস্ত্রশিল্প প্রসারে কোনো বাধা হতে পারে না। সংবাদ সংস্থা ইরানকে তিনি আরও বলেন, আমাদের প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে, এখন দরকার শুধু গবেষণা উন্নয়ন করা। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পকে যুগোপযোগী করা হবে। সিরিয়া ও ইরাকে ইরানের অভিযানের পিছনে যুক্তি তুলে ধরে তিনি বলেন, সেখানে আইএস সন্ত্রাসীদের পরাজিত করায় আমাদের লক্ষ্য। যদি ইরান ও তার মিত্ররা থেমে যেত, তবে এই এলাকার মানচিত্র এতদিন পাল্টে যেত, পৃথিবীকে ভয়াবহ সমস্যায় পড়তে হতো। আগস্ট মাসে ইরান জানিয়েছিল, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তারা যুদ্ধবিমান তৈরি করেছে। একই সময় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, শত্রুকে ধ্বংস করতে এবং শান্তি প্রতিষ্ঠায় ইরানের সামরিক শক্তি সাজানো হয়েছে, ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হবে না। তেহরান বলেছে, দেশ ও জাতির আত্মরক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন মেনে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না। ইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার পাশাপাশি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনায় বসতে হবে বলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার প্রতিক্রিয়ায় এ প্রত্যয় ব্যক্ত করল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসিমি আজ তেহরানে বলেন, নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে তেহরান বহু আগে থেকে নিজের অবস্থান স্পষ্ট করেছে। এসব ক্ষেপণাস্ত্র কোনো দেশের জন্য হুমকি নয়, বরং কিছু দেশ ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে যে উদ্বেগ প্রকাশ করে তা তাদের অজ্ঞতারই ফসল। কাসেমি বলেন, নিজের সদিচ্ছা প্রদর্শন শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করার লক্ষ্যে ইরান পরমাণু সমঝোতা সই করেছিল, কিন্তু এখন ওই সমঝোতা থেকে একটি বলদর্পী দেশ বেরিয়ে যাওয়ার পর এ সমঝোতার বাকি দেশগুলো অগ্রহণযোগ্য নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইউরোপ এখন পর্যন্ত ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য কোনো বাস্তব পদক্ষেপ নিতে পারেনি, তার পক্ষ থেকে অন্য কোনো বিষয়ে আলোচনার প্রস্তাব মানায় না। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জে ইভস লাদ্রিয়া এক বক্তব্যে বলেছিলেন, ইরানের পরমাণু সমঝোতা অবশ্যই রক্ষা করতে হবে, তবে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক তৎপরতা এবং 2025 সাল পরবর্তী সময়ের জন্য ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে হবে। বর্তমান পরমাণু সমঝোতায় 2025 সাল পর্যন্ত ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে।